আমার বাড়ি হবিগঞ্জ। প্রশ্নটা যিনি করেছেন তিনি হবিগঞ্জেরই আমার শিক্ষক। প্রশ্নটা করেছেন যে উনি কয়েক বছর আগে থেকে হেজবুত তাওহীদের আন্দোলনের সদস্যদেরকে ঈদের নামাজ পড়তে দেখেন, কিন্তু গত দুই বছর ধরে আমরা ঈদ নামাজ পড়তেছি। উনি অনেকের আমাদের আইডিতে কমেন্টও এভাবে বলছেন যে তারা বলেছিল গোলাম জাতির ঈদ, ঈদ আবার কিসের, এখন আবার ঈদ নামাজ পড়তেছে, এমন কিছু মন্তব্য উনি অনেকের আইডিতে করেছেন। আমি লক্ষ্য করেছি আমরা বলেছি গোলাম জাতির কিসের ঈদ, এখন হিজবুত তাওহীদ ঈদের নামাজ পড়ে, এটা কেমন হলো? আমরা কি গোলামি থেকে মুক্তি পাইলাম? আমাদের এই কথাটা 100% সত্য, আমাদের এই বক্তব্য এখনও বলবৎ আছে। এই যে ঈদের দিনে আমাদের আন্দোলনের হাজার হাজার সদস্য আমরা কিভাবে কাটাই, কি করি আমরা? সবাই আনন্দ করে, ফুর্তি করে, অথবা খাওয়া দাওয়া করে, মজা করে, যাই হোক, আর আমাদের ঈদটা কীভাবে কাটে? আমরা পত্রিকা বই সমানে হাজার হাজার নারী পুরুষ একসঙ্গে আমরা মাঠে নেমে বিক্রি করি। এখন সেই পত্রিকার মধ্যে কী লেখা থাকে? লেখা থাকে ইমানের কথা, দিনের কথা, কর্মসূচি, সেই কর্মসূচি যে কর্মসূচি হারিয়ে গিয়েছিল সেই কর্মসূচির কথা, জাতির মুক্তির কথা, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা। আমরা এইভাবে ঈদ করি। এখন কোন কোন জায়গায়, কিছু কিছু জায়গায় যেখানে আমাদের জামে মসজিদ স্থাপিত হয়েছে, যেখানে আমাদের একটা কমিউনিটি হয়ে গিয়েছে, আমাদের শত শত সদস্য একটা জায়গায় অবস্থান করছে, সেখানে আমরা ঈদের দিনে আমরা জামাত করি। কিন্তু যেখানে আমাদের কমিউনিটি সৃষ্টি হয়নি, আমাদের যথেষ্ট সংখ্যক সদস্য হয়নি, সেখানে আমরা দুরাকার শোকরানা সালা করি। কিসের শোকরানা? শোকর আদায় করি, আল্লাহ তুমি এই মহাসত্য আমাদেরকে দিয়েছ, হেদায়ার জ্ঞান দিয়েছ আল্লাহ, তা না হলে তো আমরা পথভ্রষ্ট ছিলাম, তোমার শোকর আলহামদুলিল্লাহ। সেটার জন্য যেখানে আমাদের যথেষ্ট সংখ্যা হয়নি, তো প্রকৃতপক্ষে জুমার নামাজের যে আকিদা, যে উদ্দেশ্য, সেটা হলো একটা জাতির জাতীয় আমল, এটা ইবাদত, রাষ্ট্রীয় ইবাদত। জুমার নামাজের খুতবা যিনি দিবেন তিনি হবেন রাষ্ট্রপ্রদত্ত খতিব, বক্তা, রাষ্ট্রের কর্মকর্তা, যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, যাই বলেন। জাতি হবে কয়টা? একটা। সেই মোমেন জাতি, কোন জাতি? মোমেন জাতি। সেই মোমেন জাতির ইমাম যিনি, জাতির নেতা যিনি, তিনি সব জায়গায় যেতে পারেন না, সপ্তাহে একদিন মোমেনরা একত্রিত হবে যার যার মহল্লায়। রাষ্ট্রের পক্ষ থেকে ইমাম বা খলিফা তিনি লোক পাঠাবেন, মানে তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবেন, তিনি হচ্ছেন খতিব। তিনি রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপতির মানে খলিফার ফরমান, বক্তব্য, আদেশ, নিষেধ, নসিহত, ঘোষণা ইত্যাদি খুতবার মাধ্যমে তিনি দিবেন, মুসল্লিরা শুনবে, তারপরে আগত মুসল্লিদের মধ্যে বিরাজিত সমস্যাগুলি সমাধান করবেন আল্লাহর হুকুম মোতাবেক। এই ছিল জুম্মার আকিদা, এই ছিল জুম্মার প্র্যাকটিস। সেটা কি বন্ধ হয়ে গেছে নাকি? সেটা এখনও সত্য, সেটা হবে। কিন্তু বর্তমানে আমরা এক জাতি আছি, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত আছে, আল্লাহর খেলাফত আছে, ইমামত আছে, নাই আমরা একটা রাষ্ট্রের আন্ডারে বাস করি, সেই রাষ্ট্র সেকুলার রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র, সেই সংবিধান সেকুলার সংবিধান, আল্লাহর বিধান নাই। তো কাজেই এখানে রাষ্ট্রপতি ভাষণ দেন সংসদে, সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপরে শুভেচ্ছা প্রস্তাব দিতে থাকে, প্রস্তাব হয়, বিল পাশ হয়, আইন হয়, আইনসভার সদস্যরা সেখানে পার্লামেন্ট মেম্বাররা বক্তব্য রাখে। এখানে আমাদের আর কোনো ইসলামের কোনো সিস্টেম নাই। তো সেই হিসেবে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে জুমার যে আকীদা, সেটা কি হকাদায় হচ্ছে এখন? সেটা কি হবে এখন? হবে না। এই ঈদেও ওই তেমনি, ঈদের সময় ওই মানে মোমেনরা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করবে, আল্লাহর শুকর স্বরূপ দুই রাকাত সালা করবে, ইমাম খুতবা দিবেন, জাতির কল্যাণে ভাষণ দিবেন, ঐক্য শৃঙ্খলা প্রগতি উন্নতির জন্য, এবং শত্রুর কোথায় কি হচ্ছে ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করবেন, এমনকি জুম্মার খুতবায় আল্লাহ রসুল যুদ্ধের পর্যন্ত বিষয়ে সতর্ক করতেন, মানে শত্রুদের সম্পর্কে সতর্ক করতেন। এটা এখন যেহেতু সেই আল্লাহর সেই দিন নাই, সেই হুকুম নাই, সেই ইমামত নাই, সেই খেলাফত নাই, প্রকৃতপক্ষে এখন কিন্তু সেই জুমার সেই হক আদায় হচ্ছে না, ঈদের সেই হক আদায় হচ্ছে না। এতে আমরা কেন কী করছি, কেন করছি? আমরা করছি যেখানে যেখানে আমাদের একটা সংখ্যা দাঁড়িয়ে গেছে সেখানে সেখানে আমরা
একটা একত্রিত হয়ে আমরা একটা আনুষ্ঠানিকতা আপনি বলতে পারেন, কিন্তু প্রকৃত হক আদায় হচ্ছে না। না হলে আমাদের এই জনগোষ্ঠী একত্রিত করার একটা প্রক্রিয়া, প্রকৃতপক্ষে হক আমরাও কিন্তু আদায় করতে পারছি। যেদিন সত্যি সত্যি আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে সেদিন এর হক আদায় হবে। এখন কেন করছি? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাচ্ছেন তখনই কিন্তু একত্রিত হওয়ার, মোমেনদেরকে ঐক্যবদ্ধ করার একটা প্রাইমারি প্রক্রিয়া, প্রাথমিক পদক্ষেপ, যেখানে আমাদের মোমেনদের সংখ্যা বেশি হয়েছে সেখানে আমরা একত্রিত হয়ে সপ্তাহে একদিন, বছরে একবার অথবা দুইবার, ঈদুল ফিতর ঈদুল আজহা একত্রিত হয়ে কে খেলো কে খেলো না, কার কি সমস্যা, কে অভাব কষ্টে আছে, কার চিকিৎসা হয় কি হয় নাই, এই বিষয়গুলি খোঁজ খবর নিচ্ছি। আর যেহেতু জুম্মার দিনে একত্রিত হচ্ছি, ইমাম একটা বক্তব্য দেন, খুতবা দেন, দূরে কাত সালা করে আমরা চলে যাচ্ছি, কিন্তু হক আদায় কিন্তু হচ্ছে না। কথা বুঝতে পারলাম জিনিসটা? হক আদায় হবে কোন দিন? যেদিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে সেদিন।